আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জ্যামিতির দ্বিতীয় পর্বে অর্থাৎ লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, এই আগের ভিডিওতে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি আর তার মধ্যে থেকে কয়েকটা ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করেছি। তো আজকের ভিডিওতে আমরা কোণ সম্পর্কে আরও কিছু দেখবো, মানে জোড়া কোণ সম্পর্কে। তো এটাতে আমি একটু একটু আলোচনা করবো, যেহেতু এই জোড়া কোণ সম্পর্কে আগের আমার একটা ভিডিও রয়েছে, সেটাতে ডিটেলস আলোচনা করা আছে। প্রয়োজন হলে আপনারা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, তো কয়েকটা জোড়া কোণ আজকে দেখি। আচ্ছা, তো প্রথমে আসি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা বাংলাদেশ টাকাটাকে সন্নিহিত কোণ বলে। তো সন্নিহিত কোণ মানে কি? তো সন্নিহিত কোণ হচ্ছে, দেখুন, আচ্ছা এখানে দেখুন একটা জিনিস আছে, একটা আমি দুইটা কোণ লিখেছি না একটা এই ফিগারে। তো এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে আমি বলতে চেয়েছি এইটাই, যে একটার পাশাপাশি আর একটা কোণ, এই একটার পাশাপাশি মানে একটা ঠিক পরের কোণ ওইটা, আর এই দুইটা কোণের দেখুন একটা কমন ভার্টেক্স, এ হচ্ছে একটা কমন ভার্টেক্স, মানে এ বি রেখাটা, রেখাখণ্ডটা এই পয়েন্টে, এ পয়েন্টে, আবার এ ডি রেখাখণ্ডটাও সেম পয়েন্টে এসে কী হয়েছে, মিলিত হয়েছে। আবার দেখুন এ সি রেখাটাও, রেখাখণ্ডটাও এসে ওই পয়েন্টে এসে জয়েন হয়েছে। মোটামুটি এই তিনটা রেখাখণ্ড এ বিন্দুতে এসে মিলিত হয়েছে, আর তার জন্য দুটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে বি এ সি মানে 40 ডিগ্রি, আর একটা হচ্ছে ডি এ সি মানে 30 ডিগ্রি কোণটা। তো এই যে দুটা কোণ, দুটা কোণের, এই দুইটা কোণের একটা কমন ভার্টেক্স, কমন ভার্টেক্স মানে সাধারণ শীর্ষবিন্দু, আর একটা কমন আর্মস মানে এ সি অর্থাৎ সাধারণ বাহু, কমন আর্ম মানে সাধারণ বাহু। এই দুইটা বিন্দু, এই দুইটা কোণের একটা সাধারণ বিন্দু শীর্ষবিন্দু আর একটা সাধারণ, একটা সাধারণ এই বাহুটা রয়েছে। আর দেখুন এই সাধারণ বাহুর মানে অপোজিট দিকে, মানে ওই দিকে একটা বিএ বাহু আর ওই দিকে আর একটা এডি বাহু বা ডিএ বাহু রয়েছে। তো এটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তো মোটামুটি আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে কী বুঝলাম, যে দুটা কোণের একটাই সাধারণ বিন্দু থাকবে, আর কী থাকবে, একটা সাধারণ বাহু থাকবে, আর ওই সাধারণ বাহুর মানে অপোজিট দিকে মানে দুই দিকে কী থাকবে, দুটা আরও বাহু থাকবে। আচ্ছা, এবার আমরা দেখবো লিনিয়ার পেয়ার বা জোড়া রৈখিক কোণ। তো জোড়া রৈখিক কোণ মানে কী? দেখুন ধরলাম এদিক থেকে একটা রেখা এই জায়গায় আসে মিলিত হলো, এই জায়গায় এই পয়েন্টে আসলো, এদিক থেকে একটা রেখাখণ্ড এই পয়েন্টে আসলো, আবার ওই দিক থেকে একটা রেখা, রেখাখণ্ড ওই পয়েন্টে আসলো, মানে দুইটা সোজাসুজি আসলো না। আচ্ছা, আরেকটা রেখাখণ্ড এই পয়েন্টে এসে মিলিত হলো ধরে নিলাম। তো দেখুন এখানে দুটা কোণ উৎপন্ন হয়েছে। কিন্তু আমরা জানি দেখুন এই দিক থেকে একটা রেখাখণ্ড, এই দিক থেকে একটা রেখাখণ্ড যদি এই জায়গায় ঠিক সোজাসুজিভাবে এসে মিলিত হয় তাহলে সেখানে একটা কোণ উৎপন্ন হবে, সেটা হচ্ছে 180 ডিগ্রি মানে সরল কোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল। তো এটাও দেখুন সেম জিনিস, এই তিনটা রেখাখণ্ড এই একটা কমন বিন্দুতে, কমন পয়েন্টে এসে মিলিত হলো, ধরলাম ওটা এ বি সি ডি। তো এই যে ঠিক অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মতো, কিন্তু লিনিয়ার পেয়ার হতে হলে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মতো তো হতেই হবে, তার সবটা প্রপার্টি একটাতে থাকতে হবে। আর তার সাথে দেখুন এই দুইটা কোণ যে আছে, এই কোণ আর এই দুইটা কোণে যোগফল 180 ডিগ্রি হতে হবে, অর্থাৎ এক সরল কোণ হতে হবে। তো ওটা আমি ধরলাম 100 ডিগ্রি আর ওটা ধরলাম 80 ডিগ্রি, তো টোটাল মিলে দেখুন 180 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের মতো দেখুন এটা তো একটা কমন, এই যে তিনটা বাহু এ বি এ সি আর এ ডি, এই তিনটা বাহুর একটা সাধারণ বিন্দুতে এসে মিলিত হয়েছে তিনটা বাহু। আর দেখুন এই এই যে দুই কোণ, 100 ডিগ্রি কোণ আর 80 ডিগ্রি কোণ, এই দুই কোণের একটা সাধারণ বাহু আছে এ ডি, ঠিক আছে। আর এই এ ডি বাহুর উভয় দিকে, যেমন এ সি একটা বাহু আর এ বি আর একটা বাহু না আর কি, রেখাখণ্ড, আচ্ছা বাহু ধরতে পারি, রেখা বাহু আছে, দুটা বাহু আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার, এটাকে আসলে বলে অ্যাডজেসেন্ট সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, তো আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ সম্পর্কে আমরা জানলাম। তো এখন সন্নিহিত কোণ সম্পর্কে কী ধরনের প্রশ্ন আসতে পারে, এক্স্যাক্টলি যে এইরকম প্রশ্ন এসে যাবে সেটার বলার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু একটা আইডিয়া আপনাকে দেওয়া গেল আর কি।
দেখুন সন্নিহিত কোণ অর্থাৎ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে এ নাম্বার যে দুটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এটা রাইট সাধারণ শীর্ষবিন্দু তো থাকে দুটা কোণের যে দুটি কোণের একটি সাধারণ বাহু ও সাধারণ বাহুর বিপরীত দিকে দুটি বাহু থাকে এটাও রাইট কারণ একটা আমরা দেখছি একটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এই দুটা হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এটা হচ্ছে তার সাধারণ এইটা হচ্ছে সাধারণ বিন্দু এটা হচ্ছে সাধারণ বাহু আর এই সাধারণ বাহুর দুই দিকে দুটা বিপরীত দিকে দুটা আরও বাহু রয়েছে না সি নম্বর থেকে যে দুটি কোণ আচ্ছা দুইবার কোণ এসছে না যে দুটি কোণ পাশাপাশি থাকে তো একটার পাশে আরেকটাই আছে না নেক্সট টু ইচ আদার একটা আরেকটা কোণ হচ্ছে একটা ঠিক পরেই আরেকটা তো সেটাও ঠিক আছে তার মানে এই আমার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণের যে বৈশিষ্ট্যগুলো এখানে তিনটা বৈশিষ্ট্য আমি পেয়ে গেছি নিচে বলছে ডি উপরের সবকটি তার মানে উপরের সবকটি না তোমার আনসার হচ্ছে এটাই কারণ উপরের সবকটাই তো আমার মানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণের বৈশিষ্ট্য হিসেবে আছে তো আমার এই আনসারটা হচ্ছে আমার ডি নম্বরে কারণ উপরের সবটা আছে না আচ্ছা এবার আমরা দেখবো বিপ্রতীব শীর্ষ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বা বিপ্রতীব শীর্ষ কোণ কী আচ্ছা আমি আগে একটা ভিডিওতে সেটা ছিল ক্লাস সেভেনের জিওমেট্রি তো সেই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করেছি তো এটা তো মোটামুটি আলোচনা করব তো বিপ্রতীব শীর্ষ কোণ মানে কি ধরলাম এই একটা রেখাখণ্ড ঠিক আছে আরেকটা রেখাখণ্ড এদিক থেকে আসলো এই দুটা রেখাখণ্ড পরস্পর অ বিন্দুতে এই বিন্দুকে আমরা অ ধরলাম অ বিন্দুতে ছেদ করলো না ওটা ধরলাম এ বি ধরলাম সিডি এই এ বি রেখাখণ্ড আর সিডি রেখাখণ্ড অ বিন্দুতে কী করলো ইন্টারসেক্ট করলো মানে কাটাকাটাই করছে তো এখন দেখুন এই কাটাকাটি যে বিন্দুতে করেছে সেই বিন্দুতে আমার চারটা কোণ উৎপন্ন হয়েছে এই হচ্ছে একটা কোণ ঠিক আছে এই হচ্ছে আরেকটা কোণ না দেখুন এই কোণ আর এই কোণ সমান আর এই কোণ হচ্ছে পরস্পর সমান তো এই যে কোণ আর এই কোণ হচ্ছে বিপ্রতীব শীর্ষ কোণ ওয়ান টু থ্রি ফোর তো ওয়ান ও থ্রি আর হচ্ছে ওয়ান নম্বর আর থ্রি নম্বর হচ্ছে বিপ্রতীব শীর্ষ কোণ টু নম্বর আর ফোর নম্বর হচ্ছে টু কোণ টু ও কোণ ফোর হচ্ছে এগুলো হচ্ছে বিপ্রতীব শীর্ষ কোণ না বিপ্রতীব শীর্ষ কোণ বিপ্রতীব শীর্ষ কোণ মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আচ্ছা তো এখানে দেখুন ওয়ান আর অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল থ্রি হচ্ছে সমান আচ্ছা ও অ্যাঙ্গেল টু সমান অ্যাঙ্গেল ফোর মানে আসলে বিপ্রতীব শীর্ষ কোণগুলো সবসময় সমান হয় এরকম যদি একটা রেখা দুটা রেখাখণ্ডকে আমরা কী করি কোনো একটা পার্টিকুলার বিন্দুতে ইন্টারসেক্ট করি ইন্টারসেক্ট করার ফলে যেখানে এখানে যে দুটা কোণ উৎপন্ন হবে তো বিপরীত কোণগুলো কী হবে সমান হবে ওয়ান থ্রি আর টু ফোর এগুলো সমান হচ্ছে না আচ্ছা এটাই হচ্ছে আপনার বিপ্রতীব শীর্ষ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস তো সবসময় মনে রাখতে হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমার ফর্ম করতে হলে দুটা রেখাকে আমার এইরকম এইরকমভাবে কাটাকাটি করতে হবে আচ্ছা ধরলাম এই একটা রেখা এই একটা রেখা তো এখানে দেখুন এটাও হচ্ছে ঠিক ওটার মতো এটাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আছে এখানে এই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আবার ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ঠিক আছে তো এই যে অ্যাঙ্গেল ওয়ান টু থ্রি ফোর ওয়ান আর থ্রি সমান টু আর ফোর সমান ভাই বিপ্রতীব শীর্ষকোণ সম্পর্কে জানলেন না এবার বিপ্রতীব শীর্ষকোণ সম্পর্কে কীরকম প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো দেখুন নিচের কোন উক্তিটি শুদ্ধ এই বিপ্রতীব শীর্ষকোণ নিয়ে আমি একটা কয়েকটা উক্তি লিখেছি এর মধ্যে একটাই শুদ্ধ হবে আর বাকি তিনটা ভুল হবে দেখুন এ নম্বর বিপ্রতীব শীর্ষকোণগুলি পরস্পর সমান তো দেখুন বিপ্রতীব শীর্ষকোণ এই কোণটা আর এই কোণটা সমান ওয়ান থ্রি এই কোণ টু আর এই কোণ ফোর তো ওয়ান আর টু সমান ওয়ান আর থ্রি সমান টু আর ফোর সমান না তো বিপ্রতীব শীর্ষ কোণগুলি পরস্পর সমান থাকে হ্যাঁ ঠিক আছে এটা শুদ্ধ সমান থাকে ধন্যবাদ দেখুন বিপ্রতীব শীর্ষ কোণ দুটি সন্নিহিত কোণ বিপ্রতীব শীর্ষ কোণ দুটি সন্নিহিত কোণ না দেখুন ওয়ান আর টু সন্নিহিত টু থ্রি সন্নিহিত কোণ
3 4 সন্নিহিত কোণ 1 আর 4 সন্নিহিত কোণ কিন্তু 1 আর 3 সন্নিহিত কোণ না সন্নিহিত কোণ হতে হলে আমার কি হতে হয় দেখুন একটা কমন বিন্দু থাকতে হয় এটাতে ধরলাম কমন বিন্দু আছে কিন্তু 1 আর 3 এর কোনো কমন আর্মস বা সাধারণ বাহু নেই তাই এটাকে আমরা বিপরীত শীর্ষ কোণ দুটি যে সন্নিহিত কোণ হয় সেটা আমরা মানি না তো এটা ভুল ঠিক আছে এক জোড়া বিপরীত শীর্ষ কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয় না তো সবসময় 180 ডিগ্রি হয় এটা মানা যায় না কারণ এই যেমন অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 আচ্ছা 180 ডিগ্রি দুইটার যোগফল হবে নি হবে নাকি না হতেও পারে কখনো হতে পারে কখনো নাও হতে পারে কিন্তু এখানে দিয়েছে দেখুন এক জোড়া বিপরীত শীর্ষ কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি মানে সবসময় সেটা 180 ডিগ্রি হয় আচ্ছা তো সবসময় 180 ডিগ্রি হতে পারে না ভাই এটা ভুল এটা ভুল আবার দেখুন এক জোড়া বিপরীত শীর্ষ কোণের যোগফল সবসময় এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি তো এক জোড়া বিপরীত শীর্ষ কোণের যোগফল বা সমষ্টি সবসময় 190 ডিগ্রি হয় নাকি না এটাও হয় না কারণ দেখুন ধরলাম আমি এই কোণ ওই কোণটা ধরলাম আমি 70 ডিগ্রি তো ওটাও এই কোণ আর এই কোণ সমান তার মানে ওটাও হচ্ছে 70 ডিগ্রি আচ্ছা এই কোণে আর এই কোণের সমান তো এই কোণ যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণ কত হবে দেখুন এই জায়গায় একটা লিনিয়ার পেয়ার রয়েছে লিনিয়ার পেয়ার সম্পর্কে আমি আগে বলেছি আগের অন্য একটা ভিডিওতে আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা দেখবেন আচ্ছা ওই জায়গায় দেখুন 180 ডিগ্রি কোণ রয়েছে তো ওইটা যদি 70 ডিগ্রি হয় তাহলে ওটা কত হবে দেখুন 180 থেকে আমি 70 বিয়োগ দিলাম 110 ডিগ্রি না তো ওটা হবে হচ্ছে 110 ডিগ্রি তার মানে এটা এই কোণের সমান এই কোণ এই কোণ আর এই কোণ বিপরীত শীর্ষ কোণ আর বিপরীত শীর্ষ কোণগুলো সমান থাকে তো এটা হচ্ছে 110 ডিগ্রি ভাই তাহলে দেখুন এই কোণে আর এই কোণের যোগফল 140 ডিগ্রি 140 ডিগ্রি আমি দেখুন এটা আমার ইচ্ছে মতো দুটো রেখা আমি ইন্টারসেক্ট করিয়েছি কিন্তু আমি যদি এটাকে এরকম চাইতাম এরকম হতো এরকম চাইলে এরকম হতো এরকম চাইলে এরকম হতো ঠিক আছে তো দেখুন বিপরীত শীর্ষ কোণগুলোর ভ্যালু আলাদা আলাদা হচ্ছে এটার ক্ষেত্রেও আলাদা এটার ক্ষেত্রেও আলাদা না ঠিক আছে তো এক জোড়া বিপরীত শীর্ষ কোণের যোগফল সবসময় এক সমকোণ হয়ে থাকে এটাও ভুল ঠিক আছে আমরা দেখতে পারলাম না এটা ভুল তো আমার এখানে অপশন কোনটা শুদ্ধ অপশন এ নাম্বারটাই কারেক্ট এ নাম্বারটা শুদ্ধ আচ্ছা এই প্রশ্নটা দেখে দেখুন চিত্র অনুসারে এই চিত্র আছে চিত্র অনুসারে কোন জোড়া বিপরীত শীর্ষ কোণ এই চিত্র অনুসারে আমার কোন জোড়া হচ্ছে বিপরীত শীর্ষ কোণ তো দেখুন ওয়ান আর টু এই কোণ ওয়ান আর এই কোণ টু বিপরীত শীর্ষ কোণ কি না ওয়ান আর টু বিপরীত শীর্ষ কোণ হতে পারে না কারণ আমরা যদি বিপরীত শীর্ষ কোণ এই চিত্রে দেখুন ওয়ান ও থ্রি আর টু আর ফোর টু ও ফোর হচ্ছে বিপরীত শীর্ষ কোণ আচ্ছা এখানে দেখুন টু ও ফোর আছে না টু ও ফোর আমি পেয়েছি তো এটা কারেক্ট উপরের সবটি মানে উপরের এই যে এখানে দুইটা আছে দুইটা এটা ইনকারেক্ট মানে উপরের দুইটা না মানে উপরের মাত্র একটাই হচ্ছে বিপরীত শীর্ষ কোণ এক জোড়া ওই টু আর ফোর কিন্তু ওয়ান আর টু বিপরীত শীর্ষ কোণ হয় না আচ্ছা উপরের কোনোটিই নয় এটাও মানি না আমরা কারণ উপরের একটা তো আছে তো এখানে আমার আনসারটা হচ্ছে বি নম্বর আচ্ছা এবার আমরা দেখব ট্রান্সভার্সাল মানে ছেদক বা ভেদক ছেদক বা ভেদক কি সেটাকে ইংলিশে ট্রান্সভার্সাল বলে তো ট্রান্সভার্সাল হতে বলে দেখুন কি হয় ধরলাম এই একটা লাইন এল এই আর একটা লাইন ধরলাম এম দুটা লাইন এই দুটা লাইনকে যদি আচ্ছা এখানে আমরা লাইন বা রেখা বলতে সবসময় রেখাখণ্ডই বুঝে নেব এই দুটা রেখাখণ্ডকে যদি কোনো অন্য একটা রেখাখণ্ড ঠিক এরকমভাবে এইরকমভাবে যদি ইন্টারসেক্ট করে মানে কাটাকাটি করে তাহলে এই যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটাকে আমরা কে ধরলাম এই কে লাইন দেখুন এল আর এম দুটা লাইনকে দুটা আলাদা আলাদা বিন্দুতে এই বিন্দুতে এটাকে এই বিন্দুতে এটাকে কী করলো ইন্টারসেক্ট করলো সো আমার কে লাইনটা হচ্ছে ট্রান্সভার্সাল বা ছেদক বা বাংলাদেশটাকে ভেদক বলে ঠিক আছে তো এর মধ্যে কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো এই বৈশিষ্ট্যগুলো কী হচ্ছে দেখুন
আচ্ছা প্রথমে আমরা ট্রান্সভার্সাল হতে বলে যে শর্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখি দেখুন শর্তটা হচ্ছে এই ট্রান্সভার্সাল যেটা যে দুটো লাইনকে ছেদ করবে বা কাটাকাটি করবে সেটা কিন্তু আলাদা আলাদা বিন্দুতে হতে হবে সেটা আলাদা আলাদা দুটো আলাদা বিন্দুতে ছেদ করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে ট্রান্সভার্সাল এখন দেখি আরেকটা জিনিস দেখুন এই দুটো লাইন কিন্তু সমান্তরাল না এই দুটো লাইনও সমান্তরাল না কিন্তু আমি আরেকটা এই ট্রান্সভার্সাল ওটা ধরলাম আমরা এক্স আর ওয়াই তো এক্স ওয়াই লাইনকে আমার পি লাইন পি লাইন এই বিন্দুতে আলাদা আলাদা বিন্দুতে কিন্তু ইন্টারসেক্ট করেছে তার মানে সেটা হচ্ছে পি বিন্দু পি লাইনটা হচ্ছে ট্রান্সভার্সাল আচ্ছা আরেকটা জিনিস দেখুন ওই লাইনকে আমরা ওটাকে এস ধরলাম ওটা ধরলাম এম এন ও এই যে এম এন ও তিনটা আলাদা আলাদা লাইনকে এই এস লাইনটা তিনটা বিন্দুতে সেট করছে ঠিক আছে আর এই তিনটা যে লাইন আমি প্যারালাল বা সমান্তরাল ধরলাম তো সমান্তরাল লাইনকে পরে আমি আলোচনা করব তো সেই ক্ষেত্রে দেখুন তিনটা আলাদা আলাদা বিন্দুতে সেট করছে তো এটা হচ্ছে ট্রান্সভার্সাল আমার ট্রান্সভার্সাল হতে পারলে মূল শর্তটা হচ্ছে দেখুন দুটা লাইনকে বা তিনটা লাইন বা তার থেকে অধিক লাইনকে যদি কোনো একটা অন্য একটা রেখা বা অন্য একটা লাইন কী করে আলাদা আলাদা বিন্দুতে সেট করে তবে সেটা হচ্ছে ট্রান্সভার্সাল ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস তুললাম দেখুন এই দুটা লাইন না এ বি এ বি লাইনকে আমার এই লাইনটা মানে সি লাইনটা এ বি দুটো লাইন আছে আর এই এ বি লাইনকে সি লাইনটা কী করলো ওই বিন্দুতে সেট করলো এটাকে আমরা কি ট্রান্সভার্সাল বলতে পারবো না আমরা এটাকে ট্রান্সভার্সাল বলতে পারি না কারণ এই এ আর বি যে দুটা রেখা সেই দুটা রেখাকে এই সি রেখাটা একটাই বিন্দুতে সেট করছে তো আমার ট্রান্সভার্সাল হতে হলে দেখুন আলাদা আলাদা বিন্দুতে সেট করতে হবে যেমন এইটা আলাদা আলাদা বিন্দুতে সেট করছে এই এটার ক্ষেত্রেও আলাদা দুইটা বিন্দুতে এই তিনটার ক্ষেত্রেও আলাদা তিনটা বিন্দুতে সেট করছে সো এটা ট্রান্সভার্সাল হতে পারে না ঠিক আছে আচ্ছা ধরলাম এখন ধরলাম এটা কি ট্রান্সভার্সাল হতে পারে সেই ক্ষেত্রেও হতে পারে না কারণ দেখুন ওটা ডি ধরলাম দেখুন এই ডি লাইনকে যদিও আলাদা বিন্দুতে সেট করছে কিন্তু এই এ বি লাইনকে তো একই বিন্দুতে সেট করছে সো এটা ট্রান্সভার্সাল হতে পারে না আচ্ছা তো এখন আমরা দেখব সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন প্যারালাল লাইনস মানে কি দেখুন দুটা লাইন যদি অর্থাৎ দুটা লাইনের যে কোনো জায়গায় তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি সেম হয় যে কোনো জায়গায় তবে সেই দুটা লাইনকে আমরা সমান্তরাল লাইন বা সমান্তরাল রেখা বলতে পারি যেমন হচ্ছে দেখুন এই একটা লাইন এম আর এন এই দুটা লাইনের ক্ষেত্রে দেখুন আমার যে কোনো জায়গায় আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ঠিক লম্ব দূরত্ব এটা হচ্ছে ঠিক লম্ব দূরত্ব মানে কি এটা যদি ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে পড়ে তাহলে যে ডিস্টেন্স হবে এই এই জায়গায় এই পয়েন্টটাও লম্ব দূরত্ব এই পয়েন্টটাও লম্ব দূরত্ব এই পয়েন্টটাও তার লম্ব দূরত্ব সেম মানে আপনি ইচ্ছে মতো দুই দিক থেকে উভয় দিকে আপনি কী করেন দুইটা লাইন সমানভাবে বাড়িয়ে যাবেন কোথাও সেটা কাটাকাটি করতে পারবে না কারণ তার লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী হয় সেম হয় আচ্ছা তো সেটাকে আরও ভালো করে বুঝতে হলে দেখুন ওটা আমরা দেখি দেখুন এই একটা দুটো লাইন রয়েছে এটা এই দুইটা লাইনকে আমরা কী করতে পারবো না প্যারালাল বলতে পারবো না বা সমান্তরাল বলতে পারবো না কারণ কী জানেন দেখুন ওই লাইনটা যদি আমি ওদিক থেকে বাড়িয়ে নিয়ে আসি আর ওটা যদি ওদিক থেকে বাড়িয়ে নিয়ে আসি বর্ধিত করি তো কী হবে দেখুন এক সময় এসে দেখুন সেট করবে দেখুন ধরলাম এই পয়েন্টে সেট করলো না এই পয়েন্টে সেট করে ফেলছে দেখুন তো আমার সমান্তরাল লাইন হতে হলে সেটা যে দুইটা লাইন সমান্তরাল হবে সেই দুইটা লাইন কখনো গিয়ে কোথাও কোনো জায়গায় গিয়ে সেট করতে পারবে না যেহেতু এইটা কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এদিকে যত সামনের দিকে দুইটা লাইন যাবে তার দূরত্ব কিন্তু বাড়িয়ে যাবে বেড়ে যাবে না আর এই দিকে আমি যদি দুইটা লাইনকে বর্ধিত করি তো এক সময় এসে কী করবে দূরত্ব তার লম্ব দূরত্ব কমে কমে এসে কী হবে এই এক জায়গায় এসে দুইটা লাইন
মিলিত হয়ে যাবে, মানে কাটাকাটি করবে। তো এরকম যদি কাটাকাটি করে তাহলে সেটাকে আমরা সমান্তরাল বা প্যারালাল লাইন বলতে পারবো না, এটা সমান্তরাল নয়, সমান্তরাল নয়, নট প্যারালাল, এটা হচ্ছে সমান্তরাল। তো সমান্তরাল লাইন কি কখনো কাটাকাটি করতে পারে না, কারণ তার লম্ব দূরত্ব যে কোনো জায়গায় কী হয় সমান হয়। অ্যাট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট দেয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্সেস আর ইকুয়াল। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হয় না। তো এখন আমরা সমান্তরাল মানে বুঝলাম, দেখুন রেল রেলের যে ট্র্যাক রয়েছে না, রেল লাইনের দুইটা ট্র্যাক সমান্তরাল হয়, কারণ কখনো এদের গ্যাপ যেটা রয়েছে, যে দুইটা ট্র্যাকের গ্যাপ রয়েছে সেটা কিন্তু কখনো কমও হয় না বেশিও হয় না, নইলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাই। তো রেল লাইন দুটাকে আমরা সমান্তরাল ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমান্তরাল বলতে কি শুধু দুটা রেখার ক্ষেত্রে, নাকি দুইয়ের অধিক রেখার ক্ষেত্রেও হবে হতে পারে? তো দেখুন এটা সোজা, এটা এটাও তার সোজা আমি নিয়ে নিলাম, এটাকেও সোজা নিয়ে নিলাম, এই তিনটা কিন্তু সমান্তরাল না, এ বি সি, এই তিনটা রেখাই আমার সমান্তরাল। আবার আরেকটা রেখা আমি ঠিক সমান সমানভাবে বাড়িয়ে দিলাম, সিডি, এটা কিন্তু সবটা সমান্তরাল। আমি আরও বাড়াতে পারবো, কিন্তু ডিস্টেন্স প্রত্যেকটার মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে যে কোনো জায়গায় আমার সমান হতে হবে, এটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। ই দেখুন এই লাইনের সমান্তরাল ওই লাইন, আর ওই এর সমান্তরাল বি, বি এর সি, আর সি এর সমান্তরাল ডি, আর ডি এর সমান্তরাল ই, প্রত্যেকটা এখানে হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। আচ্ছা আরেকটা লাইন আমি এই দিয়ে দিলাম, নটা পি, দেখুন এই সবটা সমান্তরাল, কিন্তু এটা কোনোটার সাথে সমান্তরাল নয়, কারণ এটা একটু মানে হেলানুভাবে আছে, কারণ এই লাইনটা এদিকে এসে ওই লাইনকে কাটাকাটি করবে, ঠিক আছে। তো এই চারটা লাইন, পাঁচটা রেখা বা লাইন আমি সমান্তরাল পেলাম, কিন্তু এটা কোনোটার সাথে সমান্তরাল না। আচ্ছা, এই সমান্তরাল লাইন সম্পর্কে, রেখা সম্পর্কে আমরা আনুমানিক একটা এমসিকিউ দেখি। দুটি রেখা সমান্তরাল হবে যদি এ নাম্বার রেখার দ্বয়ের লম্ব দূরত্ব যে কোনো বিন্দুতে একই হয়, এটা শুদ্ধ আমরা পেলাম না, সমান্তরাল লাইনের যে কোনো বিন্দুতে তার লম্ব দূরত্ব কী হয় সেম হয়। আমরা এই দুইটা লাইনকে উভয় দেখে আমরা ইচ্ছে মতো বর্ধিত করতে পারি, মানে ইনফিনিট মানে অসীম দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে পারবো, ঠিক আছে। কিন্তু কখনো এটা আরেকটার সাথে কাটাকাটি করতে পারবে না, কারণ তাদের লম্ব দূরত্ব সবসময় সমানই হয়। আচ্ছা, যদি দুটি রেখা অসীম দূরত্বে কাটাকাটি করে, দেখুন অসীম দূরত্বে মানে আমার মানে ভিজিবল কোনো স্পেসে ন, ইনভিজিবল স্পেসে গিয়ে, মানে আমার অসীম দূরত্ব মানে হচ্ছে কি, আমি আমি ধরে নিলাম মানে আমি কল্পনা করে নিলাম যে একসময় গড়ে কাটাকাটি করবে, কিন্তু না, দুটি সমান্তরাল যদি রেখা দুটা হয়, দুটা হোক আর তার থেকে বেশি হোক, যদি সমান্তরাল হয় তাহলে কোনো বিন্দুতে গিয়ে অসীম হোক আর সীমিত কোনো স্পেসে হোক গিয়ে কাটাকাটি করতে পারবে না। তো এটা ভুল, উপরের উভয়টি মানে উপরের এই সমান্তরাল রেখার ক্ষেত্রে উপরের এই দুইটা এ ও বি শুদ্ধ না, এটা ভুল, শুদ্ধ হতে পারে না, শুধু এ ও বি। আচ্ছা, উপরের উভয়টি মানে উপরের ওটা আমি লিখে নেই, কোনোটি নয়, কোনোটি নয়, মানে এটা এটা সেম হয়ে গেছিলো। আচ্ছা, সে উপরের কোনোটিই নয়, মানে উপরের কোনোটাই না, মানে এটাও ভুল, কারণ উপরের কোনোটাই না, না উপরের প্রথমটা তো আমার শুদ্ধ আছে, আর শুধু এ ও বি, শুধু এ ও বি, তো এটা তো শুধু এ বি মানে দুইটা হতে পারে না, তো আমার শুধু শুধু এ অপশানটাই কারেক্ট। আচ্ছা, তো এখন এই যে দুটা লাইন আর একটা ট্রান্সভার্সাল সম্পর্কে আমরা আরও কিছু ধারণা অর্জন করে নেই না, তো আরও কয়েকটা ধারণা হচ্ছে, দেখুন এই যে একটা ট্রান্সভার্সাল এল লাইনটা এই এম এন দুটা লাইনকে কী করলো, এখানে ইন্টারসেক্ট করেছে, তো এখানে কয়েকটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ, দুটা কোণ, তিনটা কোণ, চারটা, আবার এই লাইনে একটা, দুটা, তিনটা, চারটা, সর্বমুখ মিলে কয়টা, আটটা হলো। আচ্ছা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। আচ্ছা, এই কোণগুলোর নাম কী কী সেটা এখন দেখে নেই, দেখুন এই যে ওয়ান আর ফাইভ, আচ্ছা এরকম লিখি, এই যে একটা কোণ আর এই একটা কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে ওয়ান, আর এটার নাম কি ফাইভ, ওয়ান আর ফাইভ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল বা
অনুরূপ কোণ, করেসপন্ডিং অ্যাঙ্গলস বা অনুরূপ কোণ, সেটা বাংলায় বলে অনুরূপ কোণ। তো এই যে ওয়ান আর ফাইভ, ওয়ান আর ফাইভ হচ্ছে অনুরূপ কোণ। তো অ্যাঙ্গেল ওয়ান ও অ্যাঙ্গেল ফাইভ আরও রয়েছে। দেখুন আবার দেখুন টু আর সিক্স, মানে ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা হচ্ছে ওটা টু আর ওটা সিক্স। তো অ্যাঙ্গেল টু আর অ্যাঙ্গেল সিক্স হচ্ছে আবার অনুরূপ কোণ না, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে অনুরূপ কোণ। তো অ্যাঙ্গেল টু ও সিক্স, ঠিক আছে। আবার দেখুন আমরা ওই সাইডে চলে আসি, তো ওই সাইডে যদি চলে আসি দেখুন এই যে অ্যাঙ্গেল ফোর, এই অ্যাঙ্গেলে আর এই অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ, তো এই অ্যাঙ্গেল হচ্ছে ফোর আর এইট। তো অ্যাঙ্গেল ফোর ও অ্যাঙ্গেল এইট এগুলো হচ্ছে কি অনুরূপ কোণ। আবার দেখি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে অনুরূপ কোণ, তো এটা হচ্ছে থ্রি আর সেভেন, অ্যাঙ্গেল থ্রি ও অ্যাঙ্গেল সেভেন। তো এই কয়জুলো আমি পেলাম, এক জোড়া, দু জোড়া, তিন জোড়া, চার জোড়া। তো এখানে যে কয়টা কোণ উৎপন্ন হয়েছে সেটার চার জোড়া হচ্ছে অনুরূপ কোণ। দেখুন এই কোণ, এই কোণ অনুরূপ, এই কোণ, এই কোণ অনুরূপ, এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, আবার এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, এইগুলো অনুরূপ কোণ। তো অনুরূপ কোণে আর একটা বৈশিষ্ট্য দেখুন, ওই কোণগুলোর দেখুন ওটা ট্রান্সভার্সালের একই সাইডে থাকবে। যেমন ওইটা যদি ট্রান্সভার্সাল হয় তো তার একই সাইডে হচ্ছে অনুরূপ কোণগুলো, মানে এক জোড়া অনুরূপ কোণ। ওই কোণ আর ওই কোণ দেখুন রাইট সাইডে আছে, আবার ওই কোণ দেখুন একই সাইডে মানে লেফট সাইডে আছে। এখানে দেখুন ওইটা ওইটা রাইট সাইডে, ওইটা ওইটা লেফট সাইডে, ওটা আর ওটা লেফট সাইডে। আর হচ্ছে একটা কিন্তু বাইরে, দেখুন এই দুইটা লাইন একটা লাইনের ভিতরে একটা বাইরে, এটা দেখুন একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, ভিতরে বাইরে। তার মানে অনুরূপ কোণগুলো হচ্ছে ট্রান্সভার্সালের একই সাইডে থাকবে, আর একটা থাকবে ইন্টিরিয়র আর একটা থাকবে এক্সটেরিয়র। ইন্টিরিয়র মানে ভিতর দিকে আর এক্সটেরিয়র হচ্ছে বাইরের দিকে। আর ভিতর আর বাহির বলতে এই যে দুই লাইন, এই দুই লাইনের কথা বলা হয়েছে। আবার তখন অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গল মানে একান্তর বহিঃস্থ কোণ। তো একান্তর বহিঃস্থ কোণগুলো কী কী? এই যে দুটা লাইন আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তো এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট মানে হচ্ছে একান্তর। দেখুন একান্তর কোণ হতে হলে দেখুন আমার সেটার কিছু বৈশিষ্ট্য আছে। তো এই কোণ আর এই কোণ দুটা কিন্তু বাইরে, এক্সটেরিয়র মানে কি বাহির। তো বহিঃস্থ কোণ মানে বাহির, একান্তর কোণ মানে একটা হচ্ছে ট্রান্সভার্সালের মানে দুইটা কোণ ট্রান্সভার্সালের অপোজিট সাইডে থাকবে, একটা যদি রাইট সাইডে থাকে একটা লেফট সাইডে, অর্থাৎ একটা একদিকে থাকলে অন্যটা আরেক দিকে থাকবে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেল ওয়ান আর এটা হচ্ছে সেভেন। তো অ্যাঙ্গেল ওয়ান ও অ্যাঙ্গেল সেভেন হচ্ছে কি অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে একান্তর বহিঃস্থ কোণ, ঠিক আছে। আবার দেখি আরেকটা, আবার দেখুন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হলাম না, ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল না, ওটা হচ্ছে দেখুন অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা একান্তর বহিঃস্থ কোণ। একটা বাইরে, ওটা দুইটা বাইরে, কিন্তু দুইটা কোণ কি বাইরে হচ্ছে। আর দেখুন ওই ট্রান্সভার্সালের মানে অপোজিট সাইডে দুইটা কোণ থাকবে, একটা যদি ওই সাইডে হয় তো আরেকটা ওই সাইডে হবে। তো এই কোণ ফোর আর এটা হচ্ছে সিক্স, তো অ্যাঙ্গেল ফোর ও অ্যাঙ্গেল সিক্স হচ্ছে কি এই আমরা দুই জোড়া পেলাম। এই দুই জোড়া হচ্ছে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেল কয় জোড়া পেলাম, মানে এই দুটা লাইনের একটা ট্রান্সভার্সালের ক্ষেত্রে এক দুই তিন চার জোড়া পেলাম না, আর দুটা লাইন আর একটা ট্রান্সভার্সালের ক্ষেত্রে একান্তর বহিঃস্থ কোণ কয় জোড়া পেলাম, দুই জোড়া পেলাম। অ্যাঙ্গেল ওয়ান আর সেভেন, ওয়ান সেভেন আর ওটা হচ্ছে ফোর সিক্স, ফোর আর সিক্স পেলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখুন অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল।
ওটা ঠিক অপোজিটে, ওটা হচ্ছে অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গল মানে একান্তর বহিঃস্থকোণ, আর ওটা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গল মানে একান্তর অন্তঃকোণ। অন্তঃ মানে কি? ভিতর। বহিঃস্থ মানে বাহির, আর ইন্টেরিয়র বা অন্ত মানে ভিতর, ভিতরে দেখ। তো দেখি আমরা সেটা কীরকম হয়। এই লাইন, এই লাইন, এই ট্রান্সভার্সাল না? তো দেখুন, ওই কোণ আর ওই কোণ হচ্ছে অল্টারনেট। অল্টারনেট মানে হচ্ছে একটা এক সাইডে যদি হয় তো অন্যটা তার অপোজিট সাইডে হবে। তো এইটা দেখুন ওই সাইডে, আর ওইটা হচ্ছে ওই সাইডে। আর যেহেতু অন্তঃ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো এই যে দুটা লাইন, সেই দুটা অ্যাঙ্গেল এই দুটা লাইনের ভিতরেই পড়বে। তো একটা ভিতরেই আছে না? তো ওটা কত? টু, আর এটা হচ্ছে এইট। তো অ্যাঙ্গেল টু ও অ্যাঙ্গেল এইট। আচ্ছা আরও দেখি। আচ্ছা, তো আমরা যেহেতু ইন্টেরিয়র অ্যাঙ্গেলের কথা বলছি, তো আমরা সবসময় ভিতরে দেখব। এইটা আর এইটা গেল না, আর ওইটা আর ওইটা হবে। ওইটা কত? থ্রি, আর ওটা হচ্ছে ফাইভ। তো অ্যাঙ্গেল থ্রি ও অ্যাঙ্গেল ফাইভ, এই দুই জোড়া হচ্ছে দুটা রেখা, আর একটা মানে ছেদক। এর ক্ষেত্রে যে কোণগুলো, যে আটটা কোণ উৎপন্ন হয়, এদের মধ্যে আরও দুই জোড়া হচ্ছে একান্তর অন্তঃকোণ। অর্থাৎ অ্যাঙ্গেল টু আর অ্যাঙ্গেল এইট আর অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফাইভ, মানে এই চিত্রের ক্ষেত্রে ওগুলো হচ্ছে একান্তর অন্তঃকোণ। আচ্ছা, তো আমরা দুটা লাইন আর একটা ট্রান্সভার্সাল সম্পর্কে কিছু জেনেছি। এখন ধরে নিন ওই দুইটা লাইন প্যারালেল হবে, অর্থাৎ সমান্তরাল। এম আর এন যদি সমান্তরাল হয়, এখানে কিন্তু সমান্তরাল না, ধরে নিলাম এটা সমান্তরাল না, এটা কিন্তু আগে যেটা আলোচনা হয়েছে সেটা আমরা মনে করলাম যে এম এন এম আর এন সমান্তরাল, কিন্তু এবার ধরব এম আর এন সমান্তরাল। কি এম সমান্তরাল চিহ্ন, এটাকে সমান্তরাল চিহ্ন বলে, এম আর এন সমান্তরাল না? আচ্ছা, এই যদি এম এন সমান্তরাল হয় তাহলে তার কনসেপ্টটা ঠিক সেমই থাকবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলো সেমই থাকবে। হ্যাঁ, যদি সমান্তরাল হয়ে থাকে, অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল যেরকম আছে সেরকমই থাকবে, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বা একান্তর অন্তঃকোণ যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, দেখুন যদি সমান্তরাল হয় তাহলে দেখুন করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর অল পেয়ারস অফ করেসপন্ডিং অ্যাঙ্গেলস উইল বি ইকুয়াল। তো এইটা হবে এটার ইকুয়াল, এটা হবে এটার ইকুয়াল, এটা হবে এটার ইকুয়াল, আর এটা হবে অ্যাঙ্গেল এটার ইকুয়াল। তার মানে কি? দেখুন সমান্তরাল লাইন, এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তো এই যে অ্যাঙ্গেল, যেটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুইটা কি করেসপন্ডিং অ্যাঙ্গেল না? তো এটার সমান হবে, এটা ইকুয়াল হবে, মানে সেম হবে। আবার দেখুন ওইটা আর ওইটা করেসপন্ডিং, এটা এটা করেসপন্ডিং, তো এইটার সমান এটা হবে, ওইটা আর ওইটা করেসপন্ডিং, ওটা সমান ওটা হবে, আর ওটা আর ওটা হচ্ছে করেসপন্ডিং, ওটার সমান ওটা হবে, মানে প্রত্যেকটা চার জোড়া জোড়া সমান হবে। আচ্ছা, নেক্সট দেখুন এক অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা একান্তর বহিঃস্থকোণ। তো একান্তর বহিঃস্থকোণ মানে একান্তর কোণ। তো ওই কোণে আর ওই কোণে হচ্ছে একান্তর কোণ, এই কোণ আর এই কোণ দুটা সমান হবে, আবার এই কোণ আর এই কোণ সমান হবে। কিসের ক্ষেত্রে? যদি এই দুইটা লাইন সমান্তরাল হয়, আবার এই কোণে আর এই কোণে সমান হবে, একান্তর কোণ না? আচ্ছা, ওইগুলো হচ্ছে দেখুন একান্তর বহিঃস্থকোণ, মানে ওই কোণে আর ওই কোণে, ওই কোণে আর ওই কোণে হচ্ছে একান্তর বহিঃস্থকোণ, এগুলো পরস্পর সমান হবে, পরস্পর সমান হবে, বোঝা গেছে? আচ্ছা, একান্তর অন্তঃস্থকোণ মানে কী হবে? একান্তর অন্তঃস্থকোণ হচ্ছে এই কোণ এই কোণ, মানে ভিতরের কোণ না? তো আর কী হচ্ছে? ওই কোণ আর ওই কোণ হচ্ছে একান্তর অন্তঃস্থকোণ। তো একান্তর অন্তঃস্থকোণগুলো পরস্পর সমান হবে, মানে অ্যাঙ্গেল টু আর অ্যাঙ্গেল এইট সমান, অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফাইভ সমান। তো আমরা এতক্ষণে যা যা শিখলাম তার থেকে কী ধরনের প্রশ্ন আমরা অনুমান করতে পারি? দেখুন, নিচের কোণটি শুদ্ধ, এ নাম্বার, একান্তর কোণগুলো সবসময় পরস্পর সমান নাও হতে পারে, একান্তর কোণগুলো সবসময় পরস্পর সমান নাও হতে পারে। দেখুন এটা ঠিক আছে, শুদ্ধ, কারণ কি জানেন? একান্তর কোণগুলো তখনই পরস্পর সমান হয় যখন এই দুইটা লাইন সমান্তরাল হয়। তো এটা হচ্ছে একান্তর কোণ, এটা হচ্ছে একান্তর কোণ, এই দুইটা লাইন যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলো সমান হবে, এটা হচ্ছে একান্তর কোণ, এটা একান্তর কোণ,
এটা একান্তর কোণ, এটা একান্তর কোণ, মানে এই জোড়াগুলো সবসময় সমানে থাকবে যদি এই দুইটা লাইন, এই লাইন এই লাইন প্যারালাল বা সমান্তরাল হয়ে থাকে। কিন্তু এখানে বলছে একান্তর কোণগুলো সবসময় পরস্পর সমান নাও হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে, নাও হতে পারে, ঠিক আছে। যদি দুটা লাইন প্যারালাল না হয়ে থাকে তাহলে এটা তো একান্তর কোণ, এটা একান্তর কোণ, এই কোণ আর এই কোণ সমান হবে না, ঠিক আছে। তো প্রথমটা আমরা পেলাম কারে, যদি অনুরূপ কোণগুলি ও একান্তর কোণগুলি পরস্পর সমান হয় তাহলে রেখা দুটি সমান্তরাল হবে। দেখুন আমরা কনভার্সলি যদি বলি, দেখুন দুটা রেখা যদি সমান্তরাল হয় আর এই ছেদকের মাধ্যমে উৎপন্ন হওয়া কোণগুলোর যে একান্তর কোণগুলো হবে, অর্থাৎ অন্তঃস্থ একান্তর কোণগুলো পরস্পর সমান, বহিঃস্থ একান্তর কোণগুলো পরস্পর সমান আর অনুরূপ কোণগুলো পরস্পর সমান, যদি একান্তর কোণগুলো পরস্পর সমান হয় তাহলে আমরা বলবো যে রেখা দুটা কি সমান্তরাল। যদি অন্তঃস্থ একান্তর কোণগুলো পরস্পর সমান হয় তাহলেও বলবো আমরা রেখা দুটি পরস্পর সমান্তরাল। বহিঃস্থ একান্তর কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলেও আমরা বলবো রেখা দুটি সমান্তরাল। তার মানে রেখা দুটি যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে, একান্তর অন্তঃস্থ কোণগুলো সমান হবে আর একান্ত বহিঃস্থ কোণগুলো সমান হবে। আর দেখুন অ্যাঙ্গলস অন দি সেম সাইড অফ দি ট্রান্সভার্সাল, মানে এই যে সমান্তরাল যদি রেখা হয় তাহলে দেখুন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের দুইটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যদি এই লাইন এল এম লাইন যদি সমান্তরাল হয়, এল সমান্তরাল এম, আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল ধরলাম পি ট্রান্সভার্সাল, তো এই পি ট্রান্সভার্সালের মাধ্যমে যে উৎপন্ন হওয়া কোণ, দেখুন অ্যাঙ্গেলস অন দি সেম সাইড অফ ট্রান্সভার্সাল, ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেলটা কী হবে, এই সাপ্লিমেন্টারি হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম যোগফল হবে 180 ডিগ্রি, আবার ওই কোণ ওই কোণ এই দুইটা সাম হবে 180 ডিগ্রি, মানে সাপ্লিমেন্টারি হবে, অর্থাৎ অর্থাৎ সরল কোণ হবে। ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে কখন, যখন এই লাইন দুটা প্যারালাল হবে। আচ্ছা সি নম্বর দেখুন, তো পরস্পর সমান হয় না, এটাও কারেক্ট পেলাম না। আচ্ছা সি নম্বর, ছেদক মানে ট্রান্সভার্সাল দুটি বা তার অধিক রেখাকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে। হ্যাঁ এটা আমরা পেয়েছি, আগে দেখেছি ওই একটা লাইন, ওই একটা লাইন এরকম যদি থাকে তাহলে ভিন্ন বিন্দু, এইটা ছেদক তো না, তো দেখুন ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করছে। আবার যদি এরকম হতো, দেখুন এই ছেদকটা এই দুটা লাইনকে কিন্তু একই পয়েন্টে ছেদ করছে, সো এটা কিন্তু ট্রান্সভার্সাল হতে পারে না, কিন্তু এটার ক্ষেত্রে দেখুন আলাদা আলাদা বিন্দুতে ছেদ করছে, সো এটা ট্রান্সভার্সাল হতে পারে। তো ছেদক বা ট্রান্সভার্সাল দুটি বা তার অধিক রেখাকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে সেটাও কারেক্ট, উপরের সব পাই উপরের সবটি শুদ্ধ, তার মানে আমার আনসারটা হচ্ছে ডি, কারণ সবটাই তো আমি শুদ্ধ পেলাম না। আচ্ছা তো আমরা এতক্ষণে যা শিখলাম লাইন আর অ্যাঙ্গেল সম্পর্কে না, ট্রান্সভার্সাল সম্পর্কে, তো এগুলোর উপর আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে দেখি। তো দেখুন যদি রেখা এম ও এন সমান্তরাল হয় তাহলে নিচের কোণটি শুদ্ধ, এম আর এন এই দুইটা লাইন সমান্তরাল আর এটা হচ্ছে এক্স লাইনটা ট্রান্সভার্সাল, তাহলে এই উক্তিগুলির মধ্যে কোণটা শুদ্ধ হয়। দেখুন ওয়ান অ্যাঙ্গেল ওয়ান অ্যাঙ্গেল টু সমান, তো এখানে অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল টু, ওই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল, ওটা আর ওটা সমান, এটা আর ওটা কি সমান না, সমান না হতে পারে না, না দেখাই যাচ্ছে সমান না। আচ্ছা তো এটা হলো না, না অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল এইট, অ্যাঙ্গেল থ্রি অ্যাঙ্গেল এইট, অ্যাঙ্গেল থ্রি আর এইট মানে ওইটা আর ওইটা, ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান না, না তো এটাও ভুল। আচ্ছা অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল এইট, অ্যাঙ্গেল টু আর অ্যাঙ্গেল এইট, তো টু আর এইট না, ওই অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলটা, তো আমরা জানি ভাই ওটা আর ওটা হচ্ছে অন্তঃস্থ একান্তর কোণ, মানে অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল। তো আমরা জানি যে দুটি লাইন যদি সমান্তরাল হয় তাহলে অন্তঃস্থ একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, তাহলে এটাই শুদ্ধ না, তো আমরা তো কারেক্ট অপশন পেয়ে গেছি। আচ্ছা তো নেক্সট আমরা পরেরটা স্টাডি করে দেখি নি, তো অ্যাঙ্গেল সিক্স অ্যাঙ্গেল সেভেন না, তো অ্যাঙ্গেল সিক্স আর অ্যাঙ্গেল সেভেন না, ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল ওটা আর ওটা সমান হয় কি না, না সেটাও তো সমান হওয়ার কোনো কিছু দেখা যাচ্ছে না, তো সেটাও হচ্ছে না, আমার অপশনটা হচ্ছে সি, সিটাই হচ্ছে কারেক্ট। আচ্ছা এবার দেখি, দেখুন নিচের কোণ জোড়া অন্ত একান্তর কোণ, এখানে কিন্তু এ বি
সমান্তরাল কিনা সেটা বলা নেই। আর সমান্তরাল হোক বা না হোক, আমাদের এখানে যে কিছু কিছু জোড়া কোণ সমান হয় সেগুলোর ব্যাপারে তো এখানে নেই। এখানে হচ্ছে কোণগুলো অন্তঃকান্তর কোণ অর্থাৎ অল্টারনেট ইন্টিরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, তো এ বি দুটো লাইন আর এল হচ্ছে এই দুটো লাইনের ট্রান্সভার্সাল মানে বেদক বা সেদক। তো আমরা স্টাডি করি অপশনগুলো ওয়ান আর টু। তো ওয়ান আর টু হচ্ছে ওয়ান টু মানে ওই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল, সেটা কি অন্ত একান্ত কোণ না, হয় না। অ্যাঙ্গেল ফাইভ সেভেন না, অ্যাঙ্গেল ফাইভ সেভেন, ফাইভ আর সেভেন মানে ওইটা হচ্ছে আর ওইটা হচ্ছে, ফাইভ আর সেভেন কিন্তু অন্ত একান্তর কোণ না, ওগুলো কিন্তু বারটাগুলি অপোজিট অ্যাঙ্গেল। ফাইভ সেভেন হচ্ছে বারটাগুলি অপোজিট অ্যাঙ্গেল অর্থাৎ বিপরীত শীর্ষকোণ। আবার ওইটা ওইটা হচ্ছে বিপরীত শীর্ষকোণ, ওটা আর ওটা হচ্ছে বিপরীত শীর্ষকোণ, ওটা আর ওটা হচ্ছে বিপরীত শীর্ষকোণ। তো এটা কিন্তু অন্ত একান্তর কোণ হয় না, সো এটা আমার অপশনটা কারেক্ট না। নেক্সট ওয়ান আর সেভেন, তো অ্যাঙ্গেল ওয়ান ওটা হচ্ছে, অ্যাঙ্গেল সেভেন হচ্ছে ওটা না, এইটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ঠিক আছে অল্টারনেট অ্যাঙ্গেল মানে একান্তর কোণ, কিন্তু অন্তস্থ একান্তর কোণ না। কারণ কি জানেন, এটা কিন্তু বাইরে, এই যে দুইটা লাইন আছে এই দুইটা লাইনের বাইরে হলে ওগুলোকে বহিস্থ একান্তর কোণ বলে, আর দুইটা লাইনের ভিতরে হলে অন্তস্থ একান্তর কোণ বলে, তো এটা হয় না। আচ্ছা, পরে একটা লাস্ট একটা অপশনই বেঁচে আছে, সো সেটা অবশ্যই হবে। তো অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফাইভ, তো থ্রি আর ফাইভ না, তো ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল, হ্যাঁ সেটা আমরা অন্তস্থ একান্তর কোণ পেয়ে গেছি। কারণ দেখুন, অন্তস্থ একান্তর কোণগুলো কী হয়, দুইটা লাইনের ভিতরে হয়, আর এই ট্রান্সপার্সাল যেটা রয়েছে সেটার অপোজিট দিকে হয়, মানে একটা ওই দিকে হলে আরেকটা ওই দিকে হবে। তো আমার এই অপশনটাই কারেক্ট। তো ভাই, ভিডিওটা বেশি দীর্ঘ না করে আমি এখানে শেষ করলাম। তো এগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার মনে আসছে এরকম বানিয়েছি না, এগুলো আপনি কোনো টেক্সট বুকে হয়তো নাও পেতে পারেন, কোনো গাইড বুকে নাও পেতে পারেন, কিন্তু আমি এইগুলো আমার নিজে থেকে আমি এরকম কোয়েশ্চন বানিয়ে সলভ করে দিয়েছি যাতে আপনাদের কনসেপ্ট একেবারে ভালো করে ক্লিয়ার হয়ে যায়। তো আপনারাও যে টপিক শিখবেন ভালো করে শিখবেন, আর এরকম আপনারা চর্চা করবেন, এই যেরকম আমি চর্চা করলাম সেরকম আপনারা চর্চা করবেন, তাহলে ভালো হবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।